আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা কথা বলবো, সেটা হলো আমরা এসি অনেক সময় ফুল চালাচ্ছি, এই যে দেখেন, একে দিচ্ছি, দুয়ে দিচ্ছি, তিনে দিচ্ছি, চারে দিচ্ছি, কিন্তু বাতাস অনেক সময় দেখা যাচ্ছে ঠিকভাবে আসে না, মানে বাতাস হয় কিন্তু ঠান্ডা হচ্ছে না। তো এইটার অনেক সময় দুইটা কারণ হয়, একটা যদি ঠিক আছে গাড়িতে আপনার গ্যাস ঠিক আছে কিন্তু আপনার বাতাস হচ্ছে না, ঠান্ডা হচ্ছে না, তখন আপনার দুইটা জিনিস চেক করবেন। হয়তো যে জানেন সে তো জানে না, নতুন যারা আছেন তাদের জন্য বলছি, আপনারা অনেক আমরা অনেক সময় দেখি যে এসির যে কোনো একটা বাটন থাকবে, আপনার আমার গাড়িতে এই যে একটা বাটন আছে, প্রত্যেকটা গাড়িতে থাকে। অনেক সময় আমরা গাড়ি যখন মুছতে যাই তখন এই বাটনটা এরকম উঠে যায়, তখন একটা প্রবলেম হতে পারে। আপনি ফার্স্ট চেক করবেন এই যে একটা দেখবেন, এই যে যখন এটা ভিতরে থাকবে এসি চালাবেন, লাইট জ্বলবে, আর এই লাইটটা যখন জ্বলবে তখন আপনার তাহলে বুঝতে হবে এখানে কোনো প্রবলেম হয়নি। তো এরপরে আপনি কি করবেন, আপনার গাড়ির ড্যাশবোর্ডটা চেক করবেন। এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা খুলতে হবে, তো আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি খুলে ফেলেছি, এই যে ড্যাশবোর্ডটা খুলে ফেলেছি, আমি নিচে রাখলাম। তো ভিতরে দেখেন, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এরকম ভিতরে এই যে জায়গাটা দেখছেন এর উপরে ঠিক এখানে একটা ফিল্টার আছে। অনেকেই হয়তো জানেন, বাট যারা না জানেন, নতুন যারা আসছেন তাদের জন্য বলছি, এটাকে আপনি টেনে এভাবে খুলে আনবেন। আপনি খোলার পরে ফিল্টারটা আপনি নিচের দিকে নামাবেন, এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার নামিয়েছি আমাদের। এইটা ঠিক বের করে দেখবেন যে এটা অনেক ময়লা হয়েছে, যার জন্য অনেক সময় এসিতে বাতাস হচ্ছে না, গাড়ির টান হচ্ছে না, এই যে প্রবলেমগুলো হচ্ছে। এটাকে আপনি সুন্দর করে হাত দিয়ে, বা সবথেকে ভালো হয় এটা আপনি গ্যারেজে যেখানে চাকায় আমরা হাওয়া দিই সেইখানে নিয়ে যাওয়াটা সবথেকে বেটার হবে। আপনি নিয়ে গিয়ে সেটা সেখান থেকে হাওয়া দিবেন, আর যদি সেখান থেকে হাওয়া দিতে না পারেন, আপনার জন্য আপনি টাক দিবেন, এরকম টাক দিবেন বা এরকম বাড়ি দিবেন বা যে বাতাস দিবেন, টাক দিলে হয়তো ময়লাগুলো পড়ে যাবে। আর যখন আপনার ময়লাটা পড়ে যাবে, আপনার এটাই দেখতে পাচ্ছেন, আমার গাড়িটাই বলি, আমারটা অনেক ময়লা হয়েছে, যার জন্য আমি এই যে ভিতরে দেখাচ্ছি, একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন, এই যে কীভাবে ময়লা হয়েছে গাড়ি। তো যখন এই ময়লাটা হয় তখন এসির বাতাসটা সম্পূর্ণ পাওয়া যায় না, আর যখন না পাওয়া যায় তখন এই প্রবলেমগুলো হয়। আর যদি আপনার ইঞ্জিন ঠিক থাকে বাট এসির সব কিছু ঠিক থাকে, তারপরও আপনি বাতাস পাচ্ছেন না, তখন আপনি এই দুইটা জিনিস চেক করবেন, হয়তো বেটার অপশন পাবেন ইনশাল্লাহ। এখন এটাকে অনেকটা পরিষ্কার করতে পেরেছি, এই যে দেখতে পাচ্ছেন এখন আগের মতো আর নেই। তো যখন এটা আপনি পরিষ্কার করবেন তারপর দেখবেন আপনি একটু ভালো হবে, আর যখন তারপরে আপনি আবার সুন্দর করে সেটাকে ভিতরে ঢুকিয়ে নেবেন, ঢুকিয়ে নেওয়ার পরে আপনি আবার ফিটিং করবেন। এবার দেখতে পাচ্ছেন আমি ফিটিং করে লাগিয়ে ফেলেছি, এবার আমি আবার গাড়িটা স্টার্ট করব, গাড়িটা স্টার্ট করে ফেলেছি। এখন দেখতে পাচ্ছেন আমি এসি দিচ্ছি, এই যে আমার লাইটও জ্বলছে, হ্যাঁ 100% অনেকটা বাতাস আমার আগের থেকে বেটার হয়েছে। আমি একে দিয়েছি মাত্র সামান্য, এই যে চারে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকটাই বাতাস বেড়ে গেছে। যাই হোক, আজ আমি এই ভিডিওটা করার কারণ হলো নতুন যারা গাড়ি চালানো শিখছেন বা শিখতে চাচ্ছেন, তাদের যদি কোনো এই ধরনের প্রবলেম হয় তাদের জন্য। হয়তো অনেকে আমার ভিডিও দেখে বলবেন যে আমি তো এটাও আবার ভিডিও বা এটাও এটা তো অনেক আগে থাকতেই জানি, তাদের উদ্দেশ্যে বলছি যে দেখেন ভাইয়া আপনি জানেন, বাট যে না জানে আমি তার জন্যই বললাম। সো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমি যদি খারাপ কিছু বলে থাকি, ক্ষমার দৃষ্টিতে, ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজ এ পর্যন্তই, এরপরে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।